জেনারেল আজিজ ওয়াজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরই আদালত বেনজির আহমেদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন। এই দুই ঘটনায় সারা দেশ তোলপাড় চলছে। একটি বিষয় তাদের দুজনেরই বেশ মিল রয়েছে, তা হলো দুর্নীতির অভিযোগ। জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, আর সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগ দুদকের। মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি। ক্ষমতায় থাকাকালে তারা আলাদিনের আশ্চর্য চেরাগের স্পর্শে গড়ে তোলা বিশাল সাম্রাজ্য কার্যত মুখ থুবড়ে পড়ল। সরকারের বিশ্বস্ত ও আস্থাভাজন এবং ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত দুজনই শীর্ষ পদে থেকে তারা বেপরোয়া হয়ে উঠেছিল বলে অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগগুলো সরকারকেও বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে। আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 345 বিঘা জমির খোঁজ পেয়েছে দুদক। সবচেয়ে বেশি জমির খোঁজ পাওয়া গেছে তার স্ত্রী জিসান মির্জার নামে। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানি সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা রয়েছে তার। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে 16 কোটি 15 লাখ টাকার কিছু বেশি, যা বর্তমান বাজার মূল্যে হাস্যকর। দেশের গণমাধ্যমে তথ্য বলছে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট নামে প্রায় 1400 বিঘার একটি রিসোর্ট রয়েছে তার। এছাড়া স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। এখানে শেষ নয়, 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। এই তো গেল সাবেক পুলিশ প্রধানের জমির হিসেবের দুর্নীতির ফিরিস্তি। এবার চলুন জেনে নেই সাবেক পুলিশ প্রধানের নগদ অর্থের গোপন তথ্য। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি 33টি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যদিও নথিতে এইসব ব্যাংকের হিসেবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই। এদিকে জেনারেল আজিজ আহমেদ 2018 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের একটি অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। প্রতিবেদনে যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্যাংশনের ব্যাখ্যায়, সেই তথ্যর আলোকেই তৈরি করা হয়েছে। তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে যথেষ্ট অনুসন্ধান করে তথ্য প্রমাণের ভিত্তিতেই এই স্যাংশনটি জারি করেছে।